মিউজিয়ানায় আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ একটু ইতিহাসের পাতা উল্টে দেখব। 1947 ভারতবর্ষ এবং 1971 বাংলাদেশ, উপমহাদেশের এই দুটি দেশ স্বাধীনতা অর্জন করেছিল এবং সেই স্বাধীনতা অর্জন করতে লক্ষ লক্ষ মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল, অনেক রক্ত ঝরানো লড়াই আর সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছিল এবং এই স্বাধীনতা শুধুমাত্র সামাজিক স্বাধীনতা নয়, শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, শুধুমাত্র অর্থনৈতিক স্বাধীনতা নয়, ভাষার স্বাধীনতার জন্য মানুষকে জীবন দিতে হয়েছে এই দুই দেশেই। এবং এই সংগ্রাম এবং এই রক্তক্ষয়ের ভেতর থেকেও উঠে এসেছে মানুষের সৃষ্টি, সাহিত্যে, ছবিতে এবং অবশ্যই গানে। এবং আমার মনে হয় এই রক্তক্ষয়ী সংগ্রাম যে এক নতুন গোত্রের সঙ্গীতের জন্ম দিয়েছে, যাকে আমরা হয়তো সামগ্রিকভাবে জাগরণের গান বলতে পারি। শুধুমাত্র গণ অভ্যুত্থান নয়, শুধুমাত্র বিরোধী শক্তির সামনে দাঁড়িয়ে সংগ্রাম করা নয়, সেই সংগ্রামের যে স্পিরিট, স্বাধীনতার যে চেতনা, তাতে লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে উদ্বুদ্ধ করার একটা বিরাট বড় গুরুদায়িত্ব ছিল অনেকের ওপর। এবং আমার মনে হয় সেই কাজটা সবথেকে ভালোভাবে করতে পেরেছিল গান, যাকে আমরা সামগ্রিকভাবে আজকে জাগরণের গান এই আখ্যাটা দিতে পারি। আমি কি ভুল বললাম কথাটা? এই জাগরণ বলতে সর্ব অর্থে জাগরণ, মানুষের আত্মিক জাগরণ, সমস্ত সামাজিক অন্যায়ের বিরুদ্ধে জাগরণ, সমস্ত ধরনের কি বলবো, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য যে শক্তি প্রয়োজন সেইখান থেকেও জাগরণ। এবং আমার আজকে বলতে ভালো লাগছে যে এই জাগরণের গান, অর্থাৎ আমাদের এই উপমহাদেশের এই দুই দেশে বহু মানুষ যে সমস্ত গান রচনা করেছেন এবং সেই গানগুলো গাওয়া হয়েছিল, অনেক শিল্পীরা সেই গান গেয়ে কত শত মানুষকে ইন্সপায়ার করেছেন, উদ্বুদ্ধ করেছেন, সেইটা নিয়ে এত বছর পর, গত কয়েক বছর ধরে বাংলাদেশে একটা খুব বড় কাজ হয়েছে। সেটা হচ্ছে এই সমস্ত গানকে এক জায়গায় করে এপার বাংলার শিল্পীরা, ওপার বাংলার শিল্পীরা সবাই মিলে সেই গানগুলোকে নতুন করে আবার এক জায়গায় সাজিয়েছেন, যেটা আমি মনে করি যে প্রায় একটা ইতিহাসের বইয়ের মতো। শুধু গান শুনলে গান তো আমরা শুনবই, কিন্তু তার ভেতর দিয়ে ইতিহাসের অনেকগুলো অধ্যায়কেও যেন আমরা দেখতে পাব। এবং এই জাগরণের গানের জায়গায় একটু তুমি আমাকে বলো, তোমরা সবাই আমাকে বলো, এই যে একটু আগে আমি বললাম যে বাংলাদেশে যেমন মুক্তিযুদ্ধ একটা বাংলাদেশের ইতিহাসের একটা অধ্যায়, বিরাট অধ্যায়, এবং সেই মুক্তিযুদ্ধের সময় আমি তখন খুব ছোট, আমার এখনও মনে আছে আমার তখন কত বয়স, 10-11। আমার মনে আছে আমি দক্ষিণ কলকাতায় আমার যেখানে বাড়ি, আমার বাড়ির ওপর দিয়ে যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে, সেটা আমার এখনও মনে আছে, আবছা। এবং বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন সেটা কলকাতাতেও অনেক জায়গায় রিলে করা হয়েছিল এবং সেটা রেডিওতে আমরা শুনতে পাচ্ছি, সেটাও আমার আবছা অস্পষ্ট স্মৃতি আছে। সেই জন্য আমি এই সময়টার কথা ভাবলে আমারও একটু থ্রিল হয়, কারণ আমার মনে আছে কলকাতাতে অনেক জায়গায় ব্ল্যাকআউট চালু করা হলো, হ্যাঁ, গাড়ির সেই হেডলাইট অর্ধেক কালো রং করে দেওয়া হলো, সমস্ত বাড়ির কাঁচের জানলায় কালো রং করে দেওয়া হলো। তো তখন বয়স খুব কম, সেই জন্য সেই অতটা পালসটা ফিল করিনি, কিন্তু আজকে আমি যখন মাঝে মাঝে বাংলাদেশে আসছি, বাংলাদেশের এত মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, তখন
তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের ওই বন্ধুত্বের ভেতর দিয়ে আমি যেন ওই সংগ্রামের উত্তাপটা যেন আমাকেও এসে স্পর্শ করে। তোমরা আমাকে বলো যে এই উত্তাপ তোমাদেরকে কিভাবে প্রভাবিত করেছে, বা তোমরা যখন এই জাগরণের কাজের ভেতর দিয়ে তোমরা যখন নিজেদেরকে ইনভলভ করেছো তখন তোমরা তোমাদের কিরকম স্পিরিট কাজ করেছে ভেতরে, কোন জায়গায় দাঁড়িয়ে মনের কোন অবস্থান থেকে তোমরা এই গানগুলোকে গাইবার চেষ্টা করেছো? আমি যে যে কথাটি দিয়ে শুরু করতে চাই যে আমাদের যে জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন আমাদের মুক্তিযুদ্ধ, আর আমাদের এই মুক্তিযুদ্ধ সেই যদি আমি মনে করি যে আমাদের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক যে সংগ্রামগুলো, এই সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু আমাদের আমরা শেষ, আমি যদি বলি যে এটা আমরা একদম শেষ যে জায়গাটায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। খুব ভালো বলেছ। আর আমি এইখানে এই জাগরণের যে গানগুলো এখানে হয়েছে সেখানে আমার আমি গান করেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের উপরে একটি গান। আমি আমি এক্ষেত্রে বলি তোমার সঙ্গে একটু যোগ করি তোমার কথার সঙ্গে যে ভাষা আন্দোলনের গান আছে, মুক্তিযুদ্ধের গান আছে, আবার ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের গানও আছে। আমি আমি যদি ভাগ করি তাহলে এই ভাগে আমি তিনটে ভাগে আসতে পারি আর কি। তুমি তোমার কথা বলো। আমরা কেউ যুদ্ধের সময় ছিলাম না, সবাই পরবর্তী। তো আমরা কিন্তু একটা সময় পার করেছি, সেটা খুব অস্থিরতা একটা সময়। হ্যাঁ, আমরা আমাদের ইতিহাসটাকে জানি নাই বা আমাদের জানতে দেওয়া হয়নি, এরকমও হয়েছে। কিন্তু আমরা যখন 2009 কিন্তু আমরা জাগরণের গান করছি, শুরু করেছি এবং প্রথম সিডিটা আমাদের খুশি হতো 71টি গান নিয়ে, যেহেতু 71 আমাদের একটা সিগনিফিকেন্ট একটা বিষয়। 71 তো আমার আসলে এই কথাগুলো বলে শেষ করা যায় না। আমি যদি খুব সংক্ষেপে বলি যে আমাদের যে বাংলার মানুষরা একটা চেতনার মধ্যে ছিল সেটা ছিল অসাম্প্রদায়িক চেতনা, যেখানে কিন্তু সহবস্থানে হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষ ছিল। এবং সেই চেতনাটাকে কিন্তু প্রথম কনসিয়াসলি ব্রিটিশরা ভাঙার চেষ্টা করে 1905 সালে যখন বাংলা ভাগ হয়। হ্যাঁ, এটাই ব্রিটিশরা চিরকাল ডিভাইড এন্ড রুল পলিসি ডিভাইড। আমি এই জায়গাটাই আসতে চাচ্ছি। তো এখন ভাগ করো, শাসন করো, তো ভাগ করলেই তো ছোট হয়ে আসবে এবং তখন শাসন করতে সুবিধা হবে। তো সেই সময় যে হিন্দু মুসলমান এই যে ভাবনাগুলাকে নিয়ে এসে যে একটা সাম্প্রদায়িক একটা বিষ বাষ্প ছড়ানো হলো, ইচ্ছাকৃতভাবে এটা করা হলো। তো সেই সময় সেই যে মানবতাবাদ বা সমন্বয় ধর্মী যে ভাবনাগুলো আমাদের বিখ্যাত যে কবিরা, কবি বলবো আমার মনে হয় ওনাদেরকে মনীষী বলা উচিত, একদমই একদমই তাই, যে অতুল প্রসাদ সেন, অনেকে তখন রবীন্দ্রনাথ, আমি কার কথা বলবো, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, পরে 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 আসছে অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, তখন তো এই তাদের ভিতরে যে ভাবনাটা আসলো এবং তারা যে যে এই যে সম্প্রীতির বিষয়গুলো এই গানের মাধ্যমে কিন্তু সম্প্রীতিটা নিয়ে আসলো। সেরকম কোন গানকে এক্ষুনি তোমার মনে আসছে? তুমি ব্রিটিশ বিরোধী আন্দোলনের গানের কথা বলছিলে, ওই সময়টার কথা বলছো তোমরা। জাগরণের গানের ভেতরে যেমন তোমরা কোথায় করেছিলে, আমি যদি তোমাকে একটু ধরিয়ে দিই, মুক্তির মন্দির সোপান তলে। হ্যাঁ, এই গানটা করেছিলে, একটুখানি একটু দুলাইন হোক না একটুখানি। হ্যাঁ, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে আশা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আরো অনেক গানের কথা এখনই মনে আসছে,
যেমন কারারুই লৌহ কপাট, কাজী নজরুল ইসলামের বিখ্যাত রচনা। তার সঙ্গে আরেকটা গান মনে আসছে, দেখ মা এবার দুয়ার খুলে। হ্যাঁ, হ্যাঁ, অতুল প্রসাদের রচনা। আসলে এই গানটা দিয়ে তখন এইটাকে মানে বলা হচ্ছে যে এই দেশটা হচ্ছে মা, এবং সেই মা দুয়ার খুলে দেখে যে তার যে সন্তানরা, সেই সময় তো সাম্প্রদায়িকতা শুরু হয়ে গেল এবং হানাহানি তো প্রচণ্ড রকম, তখন এই মানুষগুলোকে গান দিয়ে শান্ত করার চেষ্টা, যে গলে গলে তোমার হিন্দু এবং মুসলমান দুই ছেলে আসছে এবং এরা তোমার সন্তান। খুব সুন্দর বলেছো, একটু 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 দু লাইন শোনাও না, দু লাইন দু লাইন। দেখ মা এবার দুয়ার খুলে, দেখ মা এবার দুয়ার খুলে, গলে গলে এনো মা তোর হিন্দু মুসলমান দু ছেলে, দেখ মা এবার দুয়ার খুলে। দেখো এখানে সুর কিন্তু রামপ্রসাদের সুর, হ্যাঁ, কিন্তু রামপ্রসাদ সেনের এই সুর কি অদ্ভুতভাবে কি বলবো, এরকম ধরনের একটা পেট্রিয়টিক সঙ্গের ভেতরেও কি সুন্দরভাবে অ্যাডজাস্টেড হয়ে গেছে। রামপ্রসাদ সেন যখন এই সুর করেছেন তখন কি তখন তো এই কথা ভেবে সুর করেনি, কিন্তু এই সুর কাজী নজরুল ইসলামও নিয়েছেন। হ্যাঁ, রামপ্রসাদ সেনের নিজের রচনা তো ছিলই, কিন্তু দেখো অতুল প্রসাদের মধ্যেও কিন্তু এই রামপ্রসাদের সুর রয়েছে, এবং আর রবীন্দ্রনাথও নিয়েছেন। হ্যাঁ, শ্যামা এবার ছেড়ে চলেছি মা, হ্যাঁ, কিন্তু সেগানকেও আমরা রবীন্দ্রসঙ্গীত বলছি, এ গানকেও আমরা বলছি অতুল প্রসাদ, কিন্তু সোর্সটা কিন্তু অদ্ভুতভাবে রামপ্রসাদ। কিন্তু সেই রামপ্রসাদের এই সুর কীরকমভাবে একই রকমভাবে ইন্সপায়ারিং লাগছে আমাদের কাছে। চলে যাব তোমাদের একটু আগে যে এ কথা বলছিলে, যে প্রসঙ্গের কথা বলছিলে, মুক্তিযুদ্ধের গান। এবং আমার মনে আছে যে সেই মুক্তিযুদ্ধের সময় কলকাতাতেও অনেক গান তৈরি হয়েছে, যেমন অংশুমান রায় গেছিলেন শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ, এবং অপূর্ব গাইতেন, অসার দরাজ গলা ছিল। কিন্তু আমরা সেভাবে সত্যি কথা বলতে কি কলকাতায় বড় হয়েছি, আমরা খবর পেয়েছি, সেই উত্তাপ আমাদের স্পর্শ করেছে, এই মুক্তিযুদ্ধের উত্তাপ। কিন্তু অনেক পরে জেনেছি যে মুক্তিযুদ্ধকে ঘিরে তখন এই দেশে কারা কী ধরনের গান কম্পোজ করেছেন ততটা আমরা জানতে পারিনি। জাগরণের গানের এই কাজ আমাদের সেই গানগুলোর সঙ্গেও আমার ধারণা, আমি মনে করি যে নতুনভাবে এই প্রজন্মকে পরিচয় করিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা জানা দরকার, কারণ আমরা দাদা আমার অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি গোবিন্দ হালদারকে, তার বিখ্যাত এদের কথা একটু বলো। হ্যাঁ, হ্যাঁ, এখানে কোন গানটার কথা তুমি বলবে? আমরা পূবে পশ্চিমে বা জয় বাংলা পূর্ব দিগন্তে, পূর্ব দিগন্তে। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদের এটা কিন্তু জানা দরকার, এ সম্পর্কে তাদেরকে সেন্সিটাইজ করার দরকার আছে যে আমরা যে এই সময়টা এসে দাঁড়িয়েছি কোন জায়গাটা পেরিয়ে বা মারিয়ে এসে আমরা দাঁড়িয়েছি, কী কী পরিস্থিতির ভেতর দিয়ে আমাদেরকে আসতে হয়েছে। আমরা যে এখন খুব হাহা খো হো করে হাসছি, আমরা হাসতে পারছি কোন মানুষের স্যাক্রিফাইসগুলোর জন্য। হ্যাঁ, তারা যদি ওটা না করতেন আমরা এখানে এসে পৌঁছাতে পারতাম না। হ্যাঁ, এই সম্পর্কে মানুষের একটু সংবেদনশীলতার অভাব বলে মনে হয় আমাদের। যত স্বাধীনতা চেতনা বা পেট্রিয়টিজম আমরা ক্রিকেটের মাঠে দেখাই, হ্যাঁ, তখন খুব ঝান্ডা নিয়ে নাড়াচাড়া করি, অন্য সময়টা কিন্তু সেইভাবে দেখাই না। তো আমার মনে হয় যে এই গানগুলো একটা বিরাট রোল প্লে করে। একটু পূর্ব দিগন্তে আমরা একটু শুনতে পারি? পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে গণ সমুদ্রে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, বাঁধন ছেঁড়া হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, বাঁধন ছেঁড়া হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে
রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আস্তে আসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আস্তে আসে। রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে। নয়া বাংলার নয় সকাল, নয় সকাল, নয় সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, আমরা কি যেতে পারি ওই ওই গানটাতে, জয় বাংলা আমরা শুনতে পারি কি? হুম হুম কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠারই তো সময়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠারই তো সময়। জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। বাহ বাহ বাহ, চমৎকার। এর স্পিরিটগুলোই অন্যরকম ছিল একদম সমস্ত গানের। আমি আরেকটা গানকেও একটু ছুঁয়ে যেতে চাই, সেটা ছিল ও বগিলারে। একেবারে আমার ধারণা একেবারে লোকসঙ্গীতের আদলে হয়তো সে গান তৈরি হয়েছিল, এবং খুব দেশজ শব্দ ব্যবহার করা হয়েছিল গানটার মধ্যে। একটু যদি একটুখানি গানটাকে স্পর্শ করা যায়। তারপর আরেকটা গান ছিল এইনা বাংলাদেশি গান গাইতে, এইনা বাংলা। হ্যাঁ, একটু একটু আমরা কি ছুঁয়ে যেতে পারি গানগুলোকে একটুখানি? হ্যাঁ হ্যাঁ, এইনা বাংলাদেশি গান একটু। হ্যাঁ হ্যাঁ, এইনা বাংলাদেশের গান গাইতে রে দয়া দুঃখে আমার পরাণ কান্দে রে। এই না সোনার বাংলারে আজ রক্তে রক্তে ভরা, মানুষের এই দুঃখ দেখা কান্দে চন্দ্র তারা রে দয়া দুঃখে আমার পরাণ কান্দে। গানটি লিখেছিলেন মোশাদ আলী। আচ্ছা, সেটা শুধু গানের জন্য গান নয়, একেবারেই নয়, একেবারেই নয়, এটা গানের থেকেও আরেকটু বেশি কিছু। এটা তো কোথাও গিয়ে একটা লক্ষ লক্ষ মানুষের ভেতরে লাগছে না? একটু আগে আমি যে কথাটা বলেছিলাম আরেকবার সেই প্রসঙ্গে আসবো, এবং তুমিও সেই কথাটা একটু ছুঁয়ে গেলে একবার, সেটা হচ্ছে যে ভাষাকেও মুক্তি দেওয়ার একটা আন্দোলন ছিল। একটা সংস্কৃতির ভেতরে যখন থাকতে হয়েছে দীর্ঘদিন এই দেশের মানুষকে, যে সংস্কৃতি তার নিজের ছিল না, আরেকটা সংস্কৃতি তার উপরে ইম্পোজ করা হয়েছিল, চাপিয়ে রাখা হয়েছিল, তার থেকেও তো মুক্তি প্রয়োজন হয়। আমার নিজের যেমন ভীষণভাবে মনে হয় যে এই যে ভাষা নিয়ে আমাদের আবেগের জায়গাটা, আমার যে ভাষা নিয়ে আবেগের জায়গাটা, এটা আমি সত্যি কথা বলছি, আমি কলকাতার মানুষ, অনেকে হয়তো ভুরু কোঁচকাতে পারেন কেন বলছি কথাটা, কিন্তু আমার মনে হয় যে আমি যে শহরে বাস করি সে শহরেও অনেক বাঙালি বাস করেন, সব সম্প্রদায়ের মানুষ আছেন, কিন্তু ভাষা নিয়ে সেই আবেগটা, বাংলা ভাষা নিয়ে সেই আবেগটা আমি দেখি না বা অনুভব করি না যেটা আমি বাংলাদেশের মানুষের মধ্যে অনুভব করি। সেটা বাংলাদেশে এসে হোক, পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে হোক, গান গাইবার সূত্রে আমি বিদেশের অনেক জায়গায় গেছি, এবং আমার বলতে ভালো লাগছে বন্ধুরা যে বিদেশে বহু মানুষ, আমার অত্যন্ত আন্তরিক বন্ধু যারা বাংলাদেশের মানুষ, তার সঙ্গে আমার নিত্য যোগাযোগ আছে। হয় একটা ফোন হয় বা একটা ইমেল হয় বা কিছু একটা হয়, কিন্তু নিত্য যোগাযোগ আছে। কী কেমন আছেন দাদা, আমি ভালো আছি, শুধু এইটুকুই কথা হয় হয়তো, কিন্তু প্রতি মুহূর্তে তাদের সঙ্গে একটা নাড়ির টান যোগ করি। বলতে চাইছি যে কথাটা, সেটা হচ্ছে এই যে ভাষা নিয়ে যে আবেগের জায়গাটা, এটা আমি বাংলাদেশের মানুষের, বাংলা ভাষার কথা আমি বলছি, এটা বাংলাদেশের মানুষের ভেতরে আমি যেভাবে দেখি সেভাবে কিন্তু
আমি কলকাতার মানুষের ভেতরে যে কোনো কারণেই হতে পারে, আমি সেইভাবে লক্ষ্য করি না। এবং আমার এটাও মনে হয় যে প্রসঙ্গে কথাটা বললাম যে ভাষার জন্য এখানে অনেক মানুষ প্রাণ দিয়েছেন, এবং প্রাণ দিয়েছেন বলেই আমরা এত বারফটটাই করতে পারছি এখানে বসে, তাই না? এই কথাটা অনেককে বোঝাতে পারি না যে আমার মনে হয় একটা ভাষা, একটা সংস্কৃতি তখন বিপন্ন হয় যখন বাইরে থেকে কোনো একটা অন্য শক্তি এসে জোর করে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আমাদের আমার মনে হয় যে আজকে যদি এরকম একটা ঘটনা ঘটে কলকাতাতে যে কালকেই একটা কোনো একটা অন্য কোনো রাষ্ট্র আমাদেরকে আক্রমণ করলো, করে কালকে থেকে বললো যে বাংলায় কথা বললে কেটে উল্টো দিক থেকে ঝুলিয়ে রাখবো, হ্যাঁ, তখন কিন্তু আমার মনে হয় ওই চেতনাটা আসবে। আমরা কোনো ক্রাইসিসের মধ্যে পড়ছি না বলে হ্যাঁ ওই জায়গাটা তৈরি হচ্ছে না, কিন্তু সেই ক্রাইসিস এদেশের মানুষ একটা সময় সাংঘাতিকভাবে অনুভব করেছে। এবং সেই লৌহ জাল ছেড়ে বেরিয়ে আসার জন্য কত মানুষকে এখানে জীবন দিতে হয়েছে, এবং পাশাপাশি জীবন দিয়েছেন, কিন্তু সৃষ্টি হয়ে গেছে একের পর এক অসাধারণ গান। এই কথাটা কিন্তু সত্যি দাদা, যে আমাদেরকে এই ক্রাইসিস এর মধ্যে দিয়ে যেতে হয়েছে বলে আমাদের দেশের গান এত সমৃদ্ধশালী। একটু আমি ভাষা আন্দোলনের জন্য যে সমস্ত গান, তার মধ্যে তো অমর হয়ে থাকা একটি গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমরা যদি একটুখানি শুনি। আরেকটা গানের কথা আমাকে একটু মনে করাও না, সেটা হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন। এই গানটাও জাগরণের গানের, আমি গেয়েছিলাম। এই গানটি লিখেছেন আমাদের বাংলাদেশের বাগেরহাট জেলার মোহাম্মদ শামসুদ্দিন। আচ্ছা, একেবারে অজপার আগে একজন গীতিকবি শুরু করেছিলেন আলতা মাহমুদ। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, ও বাঙালি, ও তোতা পাখি পড়তে আইসা খোয়াইলি পরা, সে জানে পুতের বেদন হারে, মায় সে জানে পুতের বেদন, যাহার কলি যার জাহান রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার।
আসবো আরেকটা গানে, ওরা আমার মুখের ভাষা, সেটা একটু বিখ্যাত গান, গানটা লিখেছিল আমার শ্রদ্ধেয় গীতি কবি আব্দুল লতিফ। ওই তো প্রতিষ্ঠান ছিল মানুষ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদের হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। কই তো যাহা আমার দাদাই কইছে তাহা আমার বাবা, কই তো যাহা আমার দাদা কই তো তাহা আমার দাদা, এখন কও দেখি ভাই, এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, কও দেখি ভাই, এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, বন্ধুরা। আমার মনে হয় বিশ্বের যে কোনো প্রান্তেই বাঙালি যে ভাষাতেই কথা বলুক না কেন, বাঙালির মুখে যে ভাষাটা শুনতে সব থেকে ভালো লাগে সেটা বাংলা ভাষাই। আসুন আমরা যেন আগামী দিনে সেই ভাষাটা ঠিক করে বলতে পারি, আর এই অনুপ্রেরণা নিয়ে আমরা যেন আমাদের ভাষাকে ভালোবেসে, আমাদের সঙ্গীতকে ভালোবেসে এই ধারাকে যেন আমরা অব্যাহত রাখতে পারি। তাহলেই আগামী দিনে আমরাও হয়তো ইতিহাস তৈরি করার কাজে অন্তত কিছুটা কন্ট্রিবিউশন রাখতে পারব। শুনবো আরও দুটো গান। এ দুটো গানের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা আছে, সেই সংগ্রামের, হ্যাঁ, সেই সংগ্রামের স্পিরিটের কথা বলা, কিন্তু অদ্ভুতভাবে দুটি গানের মধ্যে বড় চমৎকার মেলোডি রয়েছে। আমরা যে গান একটু আগে শুনলাম পূর্ব দিগন্তের মধ্যে একটা মার্চিংয়ের যেমন ফ্লেভার আছে, কিন্তু আমরা যে দুটো গানে যাব এ দুটো আবার যেন বাংলা কাব্যগীতির মতো, কিন্তু অদ্ভুতভাবে একই সঙ্গে বিষণ্ণতা আছে কিন্তু একই সঙ্গে কোথাও একটা উন্মেষের কথাও যেন বলা, এটা বড় চমৎকার একটা মিশ্রণ আছে গানটার মধ্যে। আমরা প্রথম কোন গানটা শুনব? আমি এই গানটি যেখানে মাটির দাওয়ায় পিদিম জ্বলে, এই গানটি জাগরণের গানে আছে এবং এই গানটির কথা লিখেছেন আমাদের বাংলাদেশের বিখ্যাত গীতিকার রফিকুজ্জামান এবং সুর করেছেন অনুপ ভট্টাচার্য। নিশ্চয়ই। যেখানে মাটির দাওয়ায় পিদিম জ্বলে, মাখো যে তার হারা ছেলে, হাওয়ার কাছে শুধায় ছেলের কথা, ও নদী বল গিয়ে সে মায়ের কাছে, তার ছেলে তো ঘরে আছে, আমরা যে তার নাম রেখেছি অমর স্বাধীনতা, অমর স্বাধীনতা। যেখানে মাটির দাওয়ায় পিদিম জ্বলে, চমৎকার, বড় চমৎকার, বড় চমৎকার। তোমার ওই গানটিতে আসবো, বড় ভালো লেগেছিল গানটা আমার, একটু শোনাও আমাকে। আমার গানটা যে মাটির বুকে ঘুমিয়ে আছে, গানটা লিখেছেন নাসিমা খান এবং সুর করেছেন সেলিম আশরাফ। আচ্ছা একটু শোনাও প্লিজ। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে
ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। চমৎকার চমৎকার। শুধু মুক্তি চেতনার কথা নয়, মানে আমি যদি শুধু গানের মেলোডিটাকেও ধরি, কি অসামান্য কম্পোজিশন। কেন এই গানকে আমরা আমাদের সম্পদ মনে করছি বন্ধুরা, আমার মনে হয় আপনারা একটু অনুভব করার চেষ্টা করবেন। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। মিউজিয়ানার অন্য কোনো এক আসরে, অন্য কোনো এক আড্ডায় আবার আমরা কথা বলবো বাংলা ভাষা নিয়ে, বাংলা গান নিয়ে, এবং অবশ্যই জাগরণের গান নিয়ে। সকলে ভালো থাকবেন।